পরিস্থিতি তো ভালো না, দেশের পরিস্থিতি খারাপ এবং তার প্রতিফলনটি পড়ে আছে রাজনৈতিক সমাজে। কাজ নাই, রোজগার নাই, খাবার নাই, মূল্যবৃদ্ধি, কালোবাজারি, বেআইনি মজুদারি, দেখবার কেউ নাই। গরিব মানুষ অর্ধাহার অনাহারে দিন কাটাচ্ছেন, খোঁজ নেওয়ার কেউ নেই। ট্রাইবেল এলাকা সবচেয়ে বেশি বিধ্বস্ত, সমাজের মধ্যে যারা দুর্বল অংশের বেশি তারা সবচেয়ে বেশি আক্রান্ত। উপজাতি তফসিলি সংখ্যালঘু অংশের মানুষ, অভিজিতের মধ্যে একটা বড় অংশ, শহরের মধ্যে যারা শ্রমজীবী অংশের মানুষ তারাও আক্রান্ত। আমি অর্থনৈতিক দিকটা বলি, এখন রাজনৈতিক তো আপনারা জানেন যে এখানে একদলীয় স্বৈর শাসন চলছে, পরিষ্কার কথা। বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করার যে প্রয়াস নিয়ে তারা যাত্রা শুরু করেছিলেন এটা অব্যাহত রেখেছেন, এটাকে আরো বলা যায় সুদৃঢ় করার চেষ্টা করছেন। এটা বিস্তৃত ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে আমার অন্তত মনে হয় না। আক্রান্ত না কে এখানে? ভোটের অধিকার নাই, অফিস খোলার স্বাধীনতা নাই, সভা সমাবেশ করার পারমিশন নাই, পুলিশের পারমিশন ছাড়া কিছু করা যাবে না। এখন তো অনেক জায়গায় মানুষ পুলিশের পারমিশন চান কিন্তু পুলিশ দেয় না, উপেক্ষা করি পেরেছেন কতক্ষণ বসে থাকবে। এবং আপনার মিডিয়া আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তারা তো ভীষণভাবে আক্রান্ত। এক দুটো পত্রিকা আছে তারা সরকারের প্রায় অ্যাডভার্টাইজমেন্টের 50 ভাগের বেশি পায়, তাদের কথা না হয় আলাদাই। মাঝে মাঝে তারা তো ব্যালেন্স করার জন্য নিউজ টিউজ করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তো আক্রান্ত হচ্ছে। আমি ওই দিনে দেখছিলাম প্রেস ডেতে আমাদের আগরতলার সাংবাদিক বন্ধুদের মধ্যে যারা সিনিয়র তারাই বলছিলেন প্রায় 44 থেকে 45 জন সরাসরিভাবে দৈহিকভাবে আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতি আমরা আক্রান্ত হচ্ছি, আমরা তো প্রথমেই বলেছি। যদি কেউ মনে করেন সমস্ত আক্রমণটা সিপিএমের উপর দিয়ে যাবে সেখানেই এটা শেষ, তাহলে ভুল করবেন। এখন দেখা যাচ্ছে যারা ভোট টুক দিয়ে দিয়ে বামপন্থীকে হটাবার জন্য বিজেপিকে সরকারে এনেছিলেন তারাও যখন বুঝতে পারছেন ভুল করেছে, এখন নতুন করে চিন্তা ভাবনা করতে শুরু করেছেন, তারাও আক্রান্ত হচ্ছে। তো আমি সব নাম ধাম দল দল ডাইভে উল্লেখ করলাম, ফলে আমাদের এখানকার রাজনৈতিক পরিস্থিতিটা এটাকে খুব খারাপ একটা জায়গায় নিয়ে গেছে। সামাজিক দিক থেকে যারা বলবো সংখ্যালঘু অংশের মানুষ প্রচণ্ড চাপের মধ্যে আছে। কোনো কোনো জায়গায় অর্থনৈতিক দিক থেকে তাদেরকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে, হুমকি আছে। স্বাধীনভাবে তারা তাদের ধর্মাচরণ সেভাবে করতে পারছেন না, তাদের এলাকার উন্নয়নে প্রশ্নের কোনো রকম উদ্যোগ আগ্রহ সরকার দেখাচ্ছেন না, এটা যেমন একটা দিক। উপজাতি এলাকার অবস্থা খুবই খারাপ, এবং এখন আরেকটা প্রবণতা চলছে উপজাতি অনুপজাতিদের মধ্যে একটা দূরত্ব তৈরি করা, যেটা বহু লড়াইয়ের মধ্য দিয়ে এই ঐক্যটা তৈরি হয়েছিল এবং ত্রিপুরা রাজ্যে সামন্ত শোষণের অবসান, কংগ্রেস সরকারের বিরুদ্ধে লড়াই এবং বামপন্থী ফ্রন্ট সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ঐক্য শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এখন রাজনৈতিক দৃষ্টি নিয়েই এক অংশ থেকে আরেক অংশকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা দীর্ঘস্থায়ীভাবে মনে করার কারণ নেই, কিন্তু এই চেষ্টাটা আছে। আর সঙ্গে আমি যেটা বলবো, আমাদের মায়েরা বোনেরা ভীষণভাবে আক্রান্ত হচ্ছে। কী করে যে মুখ্যমন্ত্রী বলতে পারছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং
মানে উন্নত থেকে উন্নততর হচ্ছে। থানায় গিয়ে তো মামলাই দিতে পারছে না বলছে। মেয়েরা গেলে তাদেরকে বলে দিচ্ছে যে কথাবার্তা বলে মীমাংসা করে দিবে। মেয়েরাই বলছেন কিন্তু তারাই প্রেস মিটে কথা বলছে। এবং আপনারা দেখছেন গত এক মাসের মধ্যে কতগুলি ঘটনা ঘটেছে। ডিজির অফিসের সামনে গেছেন, আমি অবাক হলাম এতগুলি মেয়ে আসলো, বিক্ষোভ দেখাচ্ছে, তারা ডিজির সঙ্গে কথা বলতে চাইছে। তিন চারজনকে ডেকে নিয়ে কথা বলতে পারলেন না। ঠিক আছে, ডিজি যদি খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকেন বলতেই তো পারতেন। আজকে তো আমি পারছি না আপনাদের সময় দিতে, আপনারা দুদিন পরে অমুক তারিখ কতটা সময় আসুন, নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলব। এটা কি অ্যাটিটিউড? এ তো মানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তার সঙ্গে মানুষ কথা বলতে চাইছে, বিশেষ করে মায়েরা বোনেরা, তারা কথা বলতে পারবো না। তার উপর যে জবরদস্তি হলো, আমি বাইরেই ছিলাম, আমি আপনার এই ইয়েতে মানে এই যে আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচার করলেন তাতে আমি দেখতে পেয়েছি। আমাদের যে বিষয়টা খুব মানে ভালো ঠেকে নি, এটা হওয়া উচিত হয়নি, এটাকে অ্যাভয়েড করা যেতে পারত। আর হচ্ছে আমাদের যুবশক্তিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। নেশামুক্ত ত্রিপুরা ত্রিপুরাকে নেশায় ডুবিয়ে দিয়েছে। প্রতিদিন দেখা যাচ্ছে গাঁজা উদ্ধার হচ্ছে, ফেন্সিডিল উদ্ধার হচ্ছে, নেশার ট্যাবলেট উদ্ধার হচ্ছে, লক্ষ কোটি টাকার, এবং বেঘুরে মারা যাচ্ছে মানুষ। আমাদের এর মধ্যে যুব অংশ আছে। এগুলো সব করার পিছনে উদ্দেশ্যটা হচ্ছে এরা যেন কিছু জিজ্ঞেস করতে না। আপনারা বলেন ঘরে ঘরে চাকরি দেবেন, সরকার আসার প্রথম এক বছরের মধ্যে 50,000 শূন্যপদ পূরণ করবেন, এগুলো যাতে জিজ্ঞেস করতে না পারে। কাজেই আমি খুব সংক্ষেপে বললাম যে সামাজিক যে পরিস্থিতির কথা বললাম, আমাদের ঘরের ছেলেরাই যদি অল্প বয়সেই যদি এই বিপদগামী হয়, পরিবার তো সমস্যার সম্মুখীন হবেই, দেশের কী হবে, এরাই তো ভবিষ্যৎ। মানে সব মিলিয়ে আমাদের রাজ্যের পরিস্থিতি সত্যি খুব একটা বিপজ্জনক জায়গায় চলে গেছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবার জন্য মানুষের মধ্যে আমরা লক্ষ্য করছি একটা উদ্বেগ উৎকণ্ঠার পাশাপাশি ধীরে ধীরে একটা মানে মনোভাবের বহিঃপ্রকাশ ঘটছে, এর থেকে নিস্তার চাই, এটা লক্ষ্য করছি। রাজনৈতিক পরিস্থিতি বা আপনার মতে রাজ্যের পরিস্থিতি খুব একটা ভালো নেই, বিপজ্জনক অবস্থায়। তো রাজ্যের জনগণের সাথে আপনি একসময় মুখ্যমন্ত্রী ছিলেন, এই অবস্থা থেকে রাজ্যের জনগণকে রক্ষা করা বা এই হিসাবে আপনি কি চিন্তা ভাবনা করছেন, বা দলীয়ভাবে হোক বা বিরোধী দলনেতা হিসেবে হোক, আপনার অভিমতটা কি? না, সামনে একটা রাজনৈতিক লড়াই আসছে, সরকার ভাঙা করার প্রশ্নের সাথে এই লড়াইটা যুক্ত। আমরা মানুষের কাছে অনেক আগে থেকেই বলতে শুরু করেছি, এখন আরো জোরের সাথে বলব, এই যে সমস্যাগুলির কথা বললাম এগুলো তো মানুষ প্রতিদিন ফেস করছেন, এই সরকার থাকবে, এই সমস্যাগুলির সমাধান হবে যদি কেউ মনে করেন তাহলে তারা ভুল করবে, এটা আবার আত্মঘাতী চিন্তা হবে। এই সমস্যাগুলি থেকে উত্তরণের জন্যে এই ব্যভিচারি যে ব্যবস্থাটা চলছে এটাকে মোকাবেলা করে এর যারা চালক চালিকা শক্তি তাদেরকে রাজনীতিগতভাবে মতাদর্শগতভাবে লড়াইয়ের মাধ্যমে জনগণ থেকে আরও বিচ্ছিন্ন করা এবং পরাস্ত করা, এবং এমন একটা সরকার তৈরি করার জন্য মানুষকে এগিয়ে আসতে হবে যারা মানুষের স্বার্থে ভাবে চিন্তা করে লড়াই করে, রক্তাক্ত হচ্ছে, শহীদের মৃত্যুবরণ করছে কিন্তু লড়াই ছাড়ছে না, এবং এরা অতীতেও মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছে, এখনো করছে। এরকম সব থেকেই তো এই সরকার গঠন করার জন্য মানুষের সম্মিলিতভাবে এগিয়ে আসা হবে, এটাই তো মানুষরা চায়। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি আমাদের সংগঠনগতভাবে। আমরা তো একা একা করলে হবে না, মানুষকে এগিয়ে আসতে হবে, সেটাই মানুষকে সক্রিয় করার জন্য আমরা আমাদের দিক থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। মাথা বন্য কারো সহযোগিতা চাইছেন না, নিজেরা একসাথে জনগণকে নিয়ে নতুন সরকার গড়ার উদ্যোগ নিয়ে রাজ্যের জনগণকে এই সরকারের ব্যভিচার থেকে রক্ষা করতে চাইছেন, কোনটা?
আমাদের তরফ থেকে প্রাথমিকভাবে গণতন্ত্রের উপর যে আক্রমণ, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র, এটাকে ভাবনায় রেখে প্রকাশ্যে আমরা আবেদন করেছি, যারাই নিজেদেরকে গণতান্ত্রিক বলে মনে করেন, ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পন্ন মনে করেন, আমরা চাই তারা আমরা বামফ্রন্ট একসাথে মিলে এর বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার, শান্তি পুনঃস্থাপন এবং ধর্ম নিরপেক্ষতার যে আপনার আমাদের নীতিগুলো বৈশিষ্ট্যগুলো যেগুলো বাদ দিলে পরে এই পরিবর্তন রক্ষা করা যাবে না, এর পক্ষে যারা আসুন না আমরা একসাথে দাঁড়িয়ে এর বিরুদ্ধে কথা বলব, আমরা এটা বলেছি। এবং কোনো কোনো জায়গায় আমাদের পার্টির নেতৃত্বের তরফ থেকে ওই সমস্ত যাদের নাম বলেছেন তাদের নেতৃত্বের সাথে কথাবার্তা বলার চেষ্টা করেছেন, কিন্তু এই যে আমরা চাইছি একসাথে মিলে, হয়তো তারা তাদের অবস্থান থেকে বলছেন, কিন্তু একটার সাথে মানে এক জায়গায় এসে যে বলা সেটা তো সেরকমভাবে এখনো হয়ে ওঠেনি, কিন্তু আমরা আশাবাদী ভবিষ্যৎ দিনে হয়তো এরকম করার একটা সুযোগ আসতে পারে, যদি আসে সেখানে আমরা সদর্থক ভূমিকা নেব। আর ভোট যখন আসবে ভোটের প্রশ্ন আলাদা,